একবার একটা ছাগল একটা মাঠে ঘাস খাচ্ছে, এই মাঠ, তারপরেই একটা সরু নদী, আর তার পাশে আরও একটা মাঠ, যে মাঠে দারুণ ছোট ছোট কচি কচি ঘাস হয়ে রয়েছে। এবার ছাগলটি ভাবলো যে আমি এক কাজ করি, এই মাঠে তো অনেকক্ষণ ধরে ঘাস খেলাম, এবার ওই মাঠটায় যাই যেটা নদী পেরিয়ে আমাকে যেতে হবে। আর নদী পার করার জন্য নদীর ওপরে একটা ওই গাছের গুঁড়ি হয় না, সেই গাছের গুঁড়ি ফেলা আছে। এবার ছাগলটা ধীরে ধীরে নিজের পা দিয়ে আস্তে আস্তে গাছের গুঁড়ি দিয়ে চেপে ওপারে যাওয়ার জন্য গাছের গুঁড়ির ওপর চেপেছে। ঠিক খানিকটা এসেছে, আসার সাথে সাথেই দেখে যে ওপারের মাঠ থেকে আর একটা ছাগল গাছের উপরে চেপে, মানে গাছের গুঁড়ির ওপর চেপে এদিকে আসার চেষ্টা করছে। দুই ছাগলের মধ্যে মহাবিতর্ক শুরু হয়ে গেল, কে পেছবে আর কে আগে যাবে, কিছুতেই কোনো সলিউশনে আসা যাচ্ছে না। এমন সময় অপর দিকের ছাগলটা প্রচণ্ড আগ্রেশন নিয়ে চিৎকার করে তার দিকে এগিয়ে আসবে, এমন সময় এদিকের ছাগলটা বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে ঘটনাটা এখন ঘটবে তাতে কিন্তু বিপদটা আমাদের দুজনেরই হবে। আমি এরকম ঘটনা আমার দাদুর কাছে শুনেছি, আমার দাদুর দুই বন্ধু দুজনাই এরকমই একটা মাঠ থেকে আরেকটা মাঠে যাওয়ার জন্য নদী পার করবে বলে গাছের গুঁড়িতে দাঁড়িয়েছিল, দুজনেই কে আগে যাবে এই নিয়ে মারামারি করতে করতে দুজনাই নদীতে পড়ে যায়। তাই আমি চাই না আমাদের কোনো বিপদ হোক, তাই বেঁচে থাকার জন্য আমি বলবো যে এক কাজ করি, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই দাঁড়াই, আমি একটু নিচু হই আর তুমি আমার ওপর থেকে লাফিয়ে টপকে চলে যাও। দ্বিতীয় ছাগলটাও মনে মনে ভাবে, বাহ এ তো ভালো একটা সলিউশন, কাউকেই পিছিয়ে ব্রিজ মানে এই কাঠের গুঁড়ি থেকে নেমে যেতে হলো না, আবার ঠিক টপকে যেতে পারলাম। দ্বিতীয় ছাগল তাই করলো, প্রথম ছাগলের পিঠের ওপর চেপে সে ধীরে ধীরে ওই মাঠে চলে গেল, আর এই ছাগলটা প্রথমে সোজা হলো এবং তারপর অন্য মাঠে চলে গেল। বন্ধুরা, এই ছোট্ট গল্পের মাধ্যমে আমি তোমাদের যেটা বোঝাতে চাই সেটা হলো, এমন অনেক সিচুয়েশন থাকে যখন আমরা জানি যে এই সিচুয়েশনটা পরে কি মারাত্মক একটা ঘটনা হতে চলেছে, আমাদের উচিত সেই সময় সেই মুহূর্তে ওই ঘটনাটাকে বন্ধ করা, ওই সিচুয়েশনটাকে কন্ট্রোল করা, এমন কিছু সলিউশন বার করা যাতে কেউ কখনো হার্ট না হয়, আর হার্ট হলেও সেটা যেন ক্ষতির পরিমাণটা যেন অতিরিক্ত না হয়। প্রত্যেকটা সিচুয়েশনের একটা ভালো সলিউশন থাকা আবশ্যক, মানে থাকবেই, আমাদের শুধু বুদ্ধিমান হয়ে সেই সলিউশনটা খুঁজে বার করতে হবে। আজকের মতো চলি, টাটা।